আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকে শুক্রবার, সো আজকে চিলিং ডে। পাশাপাশি ফার্স্ট যে কাজটা করছি সেটা হচ্ছে পুরো রুমটা গুছিয়ে ফেলছি, আর আমার ফ্রেন্ডটা যে এসেছে কালকে ওকে দিয়েও কাজ করাচ্ছি। আমরা দুজন মিলে আজকে পুরো রুমটাকে ক্লিন করে ফেলবো, দেন আজকে সারা দিনে অনেক ঘোরাঘুরি হবে। রুম ক্লিন করে ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে নামাজ পড়ে আসবো, খেয়ে দিয়ে রেস্ট করে দেন বিকেলবেলা আমরা বের হবো। সো তাহলে মিশন শুরু করি। টাটা। মিরপুর একের কাজীপুর মসজিদ, এখানে আমরা জুম্মা নামাজ পড়ি। মসজিদটা অনেক সুন্দর, আর কালার করছে এখন আরো সুন্দর লাগে। হচ্ছে শাহআলী থানা, এই থানাটা দেখি, পুলিশের এএসপির গাড়িগুলো দেখি, আর ইন্সপায়ার্ড হই নিজে নিজে। রুমে যাই তাহলে। আজকে যদিও রিল্যাক্সেশন ডে, নামাজ কালাম পড়ে এসে খাওয়া দাওয়া করে হালকা একটু ম্যাথ করলাম কিছুক্ষণ। সো এখন আমরা বের হব। বের হয়ে আজকে আমাদের মিশন হচ্ছে আগারগাঁও, সো একটু ঘোরাঘুরি করব আজকে। বের হয়ে ভিডিও করছি, বাই। আমরা রেডি হয়ে গেলাম ফাইনালি। আমি বের হয়ে দেখি অলরেডি সন্ধ্যা, এখন নিচে যাব। নিচে গিয়ে একটু ঘুরে ঘুরে আসি, একটু চিল করে আসি, ইয়ো করে আসি। সো সবাই টাটা, ওখানে গিয়ে দেন। তো আমরা যাচ্ছি দুই বন্ধু ঘুরতে, ওখানে গিয়ে আরও মানুষ অ্যাড হবে। মিরপুর একের জ্যাম আপাতত, রিক্সায়ও জ্যামে বসে যাই। এই হচ্ছে পিএসসি ভবন, এটার আশেপাশে থাকলে আসলে একটা ভাইব পাওয়া যায়, এই জন্য আমরা ঘোরাঘুরিও করি এখানে এসে। আর এই হচ্ছে শ্রদ্ধেয় আরেক ক্যাডার আপকামিং, আমার বিসিএস সহযোদ্ধা। এই যে হ্যাঁ, কর্ম কমিশন দেখাই দেয়, রাইট, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আসবো ইনশাল্লাহ একদিন। কি দিতে আসবো? ও গড, এত অ্যাডভান্স কেন সবাই? ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হন। সো আমরা এদিক দিয়ে ঘোরাঘুরি করছি আজকে, কিছুক্ষণ পরে চলে যাব। এই এলাকাটা আসলেই সুন্দর, ভালো লাগে আসলে। এই হচ্ছে আমার সিনিয়র বন্ধু, আমরা 43-এর একসাথে সহযোদ্ধা ছিলাম। অ্যাকচুয়ালি আমরা যখন কনফিডেন্সের 1 নম্বর মিরপুরে একে ভর্তি হই, তখন ওটা নতুন ব্রাঞ্চ ছিল। সো ওই ব্রাঞ্চের মধ্যে আমরা মাত্র 8 জন রিটেনের স্টুডেন্ট ভর্তি হয়েছিলাম 43-এ। তাদের মধ্যে 6 জন এসে প্রিলিতে আসেনি, আমরা আল্লাহর রহমতে আমরা 2 জন কোয়ালিফাই করি। সো 43 একসাথে দিয়েছিলাম, এখন 44 একসাথে দিব। আর এই কিছুক্ষণ ঘোরাঘুরি করে তাহলে চলে যাব বাসায়। আমরা চলে এসেছি 10:30টার দিকে। এসে আমি বসে কিছুক্ষণ নিউজগুলো দেখে ওখান থেকে যে নিউজগুলো কালেক্ট করে ফেললাম, মেইন মেইন জিনিসগুলো একটু লিখে রাখলাম, আর এখানে ইম্পর্টেন্ট ব্যক্তিগুলোর নাম লিখে রাখি আমি। যাই হোক, সো আজকে তো ভালোই চিল হলো। এখন 12টা, কালকে ভোরে আমার ফ্রেন্ড চলে যাবে, আমরা একটু গল্প স্বল্প করি এখন, দেন ঘুমিয়ে যাব। আর কাল ইনশাআল্লাহ কোনো ছাড় হবে না, কালকে অনেক ভালো পড়াশোনা হবে ইনশাআল্লাহ।